গত সুইরাজের সরকারে 300 জনের একজন ছিলেন সাকিব আল হাসান ভাইয়া এই বিষয়টা নিয়ে আসলে পার্ট নাই এটা তারপর আপনি যেহেতু প্রশ্নটা করেছেন আমি বলেছি গত 15 বছর বা 17 বছর ধরে আওয়ামী সুইরাজের সরকার যেভাবে আমার উপরে মামলা হামলা নির্যাতন শারীরিক নির্যাতন করেছে আমি এজ এ স্পোর্টসম্যান হিসেবে কখনোই চাই না যে সাকিবের মতো বাংলাদেশের একজন লেজেন্ডারি ক্রিকেটারের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটুক সেটা আমি আগেও বলেছি এখনো বলছি আর খেলার বিষয়টা এটা আসলে টোটালি আমাদের হাতে না এটা হলো রাষ্ট্রীয় একটি সিদ্ধান্তের বিষয় যেহেতু গত স্বৈরাচার সরকারের 300 জনের একজন ছিলেন সাকিব আল হাসান তো সেই স্বৈরাচারী সংসদের ভোটারবিহীন সংসদের একজন সদস্য হিসেবে এটা বাংলাদেশের রাষ্ট্র সিদ্ধান্ত নিবে যে সাকিবের বিষয় কি করবে কি করবে না এদেশের জনগণ সিদ্ধান্ত নিবে সেটার জন্য আইন আইনের গতিতে চলবে আইনগতভাবে তার বিষয়ে যে মামলা হয়েছে আমরা চাই যে আমার মতো যাতে তাকে হয়রানি করা না হয় বাট আইন আইনের গতিতে চলবে আইন যদি সেই বিচারের আওতা এনে তাকে যদি সে শাস্তি পাওয়ার মতো হয় সে শাস্তি দেওয়া হবে তাকে আর যদি সে অপরাধী না হয় তাকে শাস্তি দেওয়া হবে আমরা চাই যে ন্যায় বিচারটা হোক অবশ্যই আমরা তামিম ইকবালকে অনুরোধ করেছি যে আমাদের যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান এখানে আমরা পলিটিক্সটাকে একটু দূরে রাখতে চাই যার কারণে কিন্তু আমাদের কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব কিন্তু গেস্ট হচ্ছে না এবং আমরা চেয়েছি এখানে যারা বর্তমান ক্রিকেটার রয়েছে বা সাবেক ক্রিকেটার রয়েছে তাদের ভিতর থেকে আমরা তাদেরকে অনেককেই দাওয়াত দিয়েছি তো যারা যেতে সম্মত প্রকাশ করেছেন বা যাদের হয়তো ব্যস্ততা নাই তারা উপস্থিত হবে এখানে আমরা তামিম ইকবালকে অনুরোধ করেছি সে বলেছে যে হ্যাঁ আমি যাবো ভাই এবং আমাদের আশরাফুল আমাদের কমিটিতেই রয়েছেন তো আমরা চাই যে ক্রিকেটারদেরকে দিয়ে আমরা আমাদের এই টুর্নামেন্টে উদ্বোধন করব যেদিন ক্রিকেট বোর্ডের সামনে আমাদের মানববন্ধন ছিল সেদিন আমাদের একটি রাজনৈতিক কর্মসূচিও ছিল আপনারা দেখেছেন আমরা এখানে আমাদের বহু লোক ছিল জড়িত এখান থেকে আমাদের একটা মিছিলের কর্মসূচি ছিল যেটা শেষ করে আমরা মিছিলের কর্মসূচিতে যোগদান করব সেই ক্ষেত্রে আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার সাথে আমাদের নেতা কর্মীরা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যখন আমি ক্রিকেট বোর্ডের ভিতরে ছিলাম যখন আপনাদের সামনে প্রেসে কথা বলেছি তখন কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক নেতা কর্মীরা ভিতরে ছিল না আর একটা বিষয় আপনাকে একটু অবগত করি বাংলাদেশে এখন আর কেউ আওয়ামী লীগ নাই সবাই বিএনপি হয়ে গেছে ঠিক আছে তো এই নব্য বিএনপি এবং এই আওয়ামী লীগ এই বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতি কাজ করছে সেটা আপনারা অবগত রয়েছে সো আমার কথা হচ্ছে যে ভেরি ক্লিয়ার আমি যেটা বলেছি এবং আমাদের পার্টি থেকে আমাদের যে সিদ্ধান্ত অনুযায়ী যে আমরা ক্রিয়াঙ্গনে কোনো দলীয়করণ করবো না রাজনীতিকরণ করবো না এই লক্ষ্য নিয়ে এটা আমি রাতারাতি চেঞ্জ করতে পারবো না কারণ গত 17 বছরের জঞ্জাল একদিনে সাফ করা কখনোই সম্ভব না এবং আমি চাই যে আমরা নতুনভাবে বাংলাদেশে দলীয়করণ মুক্ত রাজনীতিকরণ মুক্ত একটি ক্রিয়াঙ্গন উপহার দিই সেটার জন্য আপনাদের সকলের সহযোগিতা লাগবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টি নিয়ে আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি কয়েকবার কথা বলেছি এবং আমরা একটি শুরু করবো আমরা যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা চেষ্টা করছি বাংলাদেশের সমর্থন তাদের প্রতি রয়েছে আমরা বাংলাদেশের যে গত 17 বছর যে জঞ্জাল বা যে স্বৈরাচারী প্রভাব সব কিছু কাটিয়ে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছি তা আমাদের এই স্কুল ফুটবল স্কুল ক্রিকেট বা আমাদের যে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে বা আমাদের যে বিভিন্ন সময় দেখেছেন যে শেরে বাংলা কাপ বা বিভিন্ন ফুট সর্বাধিক কাপ বিভিন্ন টুর্নামেন্ট হতো এগুলি নিয়ে আমরা ভবিষ্যতে আমরা এগুলি নিয়ে অবশ্যই কাজ করবো এবং আমাদের বাংলাদেশের ক্রিয়াঙ্গনের উন্নয়ন করতে হলে অবশ্যই স্কুল ফুটবল বা স্কুল ক্রিকেট স্কুল থেকে শুরু করাটা খুব জরুরি তো এই বিষয়টা আমাদের মাথায় রয়েছে তো আমরা হোপফুলি আশা করবো যে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা সেই রুট লেভেল থেকেই বাংলাদেশের স্পোর্টসকে আবার নতুনভাবে সাজাবো আরেকটি বিষয় আমার মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে 5:30 একটা মিটিং আছে বন্ধনে সো আমি আপনাদের কাছে এখন লিভ নিয়ে হচ্ছে আমাকে চলে যেতে হবে কারণ রাস্তায় অনেক যানজট সবাইকে ধন্যবাদ প্লিজ আপনার পার্টি